দেখুন তোমরা সবাই কেমন আছো আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি ঠিক আছে কিন্তু আজকে আমাদের সেতারা বেগম আসে না সেই জন্য একটু দুঃখিত তো আজকে সব কাজগুলো আমার ঘরে পড়ে গেছে এই যে পেঁয়াজ তারপরে তরকারি এগুলো সব কাটার জন্য এখন আমি নিয়ে আসছি সব রেডি করে তো রান্নাটা শুরু করে দিব এখন আস্তে আস্তে সব কেটে নিই আর কি পেঁয়াজ কাটবো তারপরে সিম কাটবো শীতের সবজি বলে কথা একটু শীত পড়ে যাচ্ছে এই জন্য শীতের সবজিটাও আজকেও একটু খাবো যদিও ইউকামণি শোভন বলবে যে সবজি মানে তাদের কোনো পছন্দ না তারপরেও আমার পছন্দ ওর আব্বুর পছন্দ তো এই জন্য চিন্তা করছি চিংড়ি মাছ দিয়ে একটু সবজি কেটে নিই শীত আইলে আপনার ফুলকপি আর সিমের অত্যাচার শুরু হয়ে যায় অত্যাচার কি ডেলি রান্ধি নি কি কেউ আমরা আমরা তো ডেলি রান্ধি না দুইটা সাত পাঁচ দিন আগে একদিন রান্না করছি আর আজকে রান্না করতেছি তো পেঁয়াজ কাটা শেষ একদিন সেতারা বেগম না আসলে আর কি আমার কে দেখা দেয় তো এটা হলো কথা আজকে সেতারা বেগম আসে নাই সেই জন্যই সব কাজ আমার ঘরে পড়ে গেছে এটাই কথা আর সকাল হইতে মনটা ভালো না কালকে রাত হইতে হলো এই জন্য কাজকর্ম ভালো লাগে না রান্না বান্না করতে আজকে আমার ভালোই লাগতেছে না কেননা কালকে রাত্রে থেকে আমার মনটা খুব খারাপ হঠাৎ করে বড় ছেলে সৈকতের কথা অনেক মনে পড়ে গেছে তো আমি অনেক রাত হয়ে গেছে মনে তো মা সারাক্ষণ পরে এটা তো স্বাভাবিক মায়ের মন তো সারাক্ষণে কাঁদে কিন্তু হঠাৎ করে অনেক রাত হয়েছে আর কেমন যেন বুকের ভিতরে ছাঁপ ছাঁপ জ্বলে উঠছে জ্বলার পরে তখন রাত দুটা বেজে গেছে তো আমি আর ওরে কল দিই নি আমার খেয়াল একটা কল দিয়ে ভিডিও কল দিয়ে একটু দেখবো দেখে তারপরে মোবাইলটা রেখে দিব পরে আর দেই নেই কই এত রাত ফোন দিলে হয়তো বা ও জাগন আছে বা না ওই দেশে তো জাগন ওই দেশে মনে হয় দিন তখন তারপরও আমি দেই নেই ও তো বেশিরভাগ ব্যস্ত থাকে তো না দিয়ে তারপরে রাত অনেক রাত তিনটা পর্যন্ত অনেক বসে বসে কেঁদেছি কেঁদার পরে তারপরে চোখ টোক মুছে তারপরে শুয়ে গেছি রাত তিনটার সময় মানে সারাক্ষণ তো মনে হয় যে কোথায় খাইতো কোথায় কোন ফেলেটে খাইতো কোথায় হাঁটতো কি কথা বলতো কারণ চোখের আড়াল হয় না তো সেই জন্য তো আমার গ্রামে বেড়াইতে গেলে আমি আসার সময় আমার আম্মা সবসময় বলতো আমি চলে আসলে নাকি আম্মা ওই রুমে কান্দে গিয়ে ওই রুমে কান্দে আমি কোথায় ঘুমাইতাম কোথায় খাইতাম এগুলো মনে করে নাকি আম্মা সারাক্ষণ কান্দতো তো তখন ওগুলো বুঝতাম না কেন বুঝতাম না জানো তখন তো আমার ছেলে মেয়েরা কেউ চোখের আড়াল হয় নাই সেই জন্য বুঝি নেই তো এখন বুঝি আর কি ছেলে যেহেতু চোখের আড়াল হয়েছে এখন অনেক কিছু বোঝা যায় তো রাত্রে আমি কান্না করে সকালবেলা তোমার আঙ্কেলকে তোমাদের আঙ্কেলকে ভাইয়াকে বলি যে জানো আমার রাত্রে এরকম হয়েছে সাথে কথা বলতে বলতে এই যে আমার সিমগুলো কাটা হয়ে গেছে এরপর ফুলকপিটা কেটে নিবে তো যেটা বলা দিছিলাম তোমাদের আঙ্কেল ভাইয়া বলো আমি তো ঘুমাই গেছি তুমি বসে বসে কান্না করছো আমি বলি এই তো এটাই তো মা বাবা ঘুমাইতে পারে কিন্তু মারা পারে না তুষার আগুনের মতো মাদের ভিতরে কিন্তু জ্বলে তো তখন আমি ওই যে গানটা তারে শুনে আমি বলি মায়ের কান্দন যাব জীব ঘরের বউয়ের কান্দন কিছুদিন পরে থাকে না জনম দুঃখিনী মা গর্ভধারিণী মা ওই গানটা আমার মনে এসে গেছে এখন তোমাদের আঙ্কেল হাসে তো তখনই ওই মুহূর্তে আমি আমার সৈকতকে ফোন দিছি ভিডিও কল দিছি দেখি কি সকাল ভোর আরো আগের কথা কি আরো কিছুক্ষণ আগের কথা আর ঘন্টা খানিক আগের কথা কল দেওয়ার পরে সে চোখ ডলে এইভাবে কি রে তুমি কি তুই কি করস আমি এখনো ঘুমাই এত ভোরে কল দিছেন আপনি কি সে তখন আমি বসে বসে কান দিই আমার চোখ ফুলা তো পরে আমি একটু ওর মুখটা দেখছি দেখে তারপরে কেটে দিছি তো আমি পরে কথা হবে তুই উঠে তারপরে কল দি তো ওইখানে এখনো মানে লন্ডনে এখনো সকাল মনে আটটা এখন এখন মনে সকাল আটটা আর আমাদের এখানে হইলে এখন দুপুর একটা তো এরকম না দুটা বাজে নাই তো ফুলকপি দিয়ে আর কি তো গল্পটা বললাম আর কি আসলে মনের কষ্ট এগুলা তো তোমাদের সাথে শেয়ার করি তো ওই ওইটাই হইলো কথা আর কি মায়ের তুষের আগুনের মতো মাদের আগুন জ্বলে কিছু হয়তো বাথরুমে গেলে কতক্ষণ কান্দি চোখ মুছে আসি ওই ইয়ার বারান্দায় গেলে কতক্ষণ কান্না করি চোখ মুছে আসি কিন্তু সবসময় তো সবাইকে দেখাই না কারণ
মাদের প্রতিটা সেকেন্ডে সেকেন্ডে কিন্তু ভিতরে জ্বলে তো সবজি এটা দিয়ে সবজি করব এটা আর রান্না করতে এখন চলে যাব কাটা ছিড়া সব শেষ রান্নার উদ্দেশ্যে চলে যাব রান্নাঘরে চিংড়ি মাছ দিয়ে কেটে রাখছি সেতারা বেগমের হাতে চিংড়ি মাছ দিয়ে সবজি এই যে চিংড়ি মাছ আর যেটা হলো পোয়া মাছ কেউ পছন্দ করে না এরপরে এনে ফেলছি ফেলে তো দেওয়া যাবে না তো সেই জন্য চিন্তা করছি আজকে পোয়া মাছটা বের করে ফেলছি খাওয়া হয়ে যাবে এটা চিন্তা করি কষ্ট সৃষ্টি হলো ইউগামণি শোভন তো মাছ পছন্দই করে না তারপরে কিছু করার নাই এনে যখন ফেলেছি এটা নষ্ট করা যাবে না তো আগে বাটটা বসাই দিই একটু মুছে দিতে হয় না হলে শর্ট করবে লবণ দিছি লবণ দিয়ে ভালো করে হাঁচড়াইছি আর বিশেষত্ব হলো কোয়া মাছের এইটুকু খেতে কিন্তু অনেক মজা এই এইটুকু খেতে অনেক মজা এটা আমার অনেক পছন্দ আমি খাই সব সময় তো ভালো করে কাঁটা টান্ডা পরিষ্কার করে নিই লবণ দিয়ে ভালো করে হাঁচড়াইছি তো দুইয়ে রেডি করে নিলাম এখন একটু হলুদ আর লবণ মেখে আগে একটু ভেজে নিব কারণ অনেকে পোয়া মাছ ভাজে না আমার কিন্তু ভেজে রান্না করলে আমার কাছে ভুনা করলে জিনিসটা বেশি মজা লাগে তো এদিকটা আমার হলো তেলটা গরম হয়ে গেছে আমার ভাজা হয়ে গেছে অলরেডি এই যে নামিয়ে এখন রান্নাটা বসিয়ে দিব এখানে পেঁয়াজ রসুন সব দিয়ে দিছি এখন একটু আদা বাটা দিয়ে দিব মাছের পোয়া মাছের মধ্যে একটু আদা বাটা আর নতুনত্ব হইলো আমি তোমাদের বলি আর একটা কথা এই যে পোয়া মাছ এইভাবে বুনা করার জন্য যুদুয়ের সাথে একটু সবই তো দিবই সেম হলুদ মরিচ ধনিয়ার গুঁড়া জিরার গুঁড়া যত আছে সবই ঠিকভাবে দিব এই যে হলুদ মরিচের গুঁড়া জিরার গুঁড়া সবই দিয়ে দিলাম কিন্তু একটা জিনিস অ্যাড করলে বেশি মজা লাগে কি জানো একটু গরম মশলার গুঁড়া এই মাছটার মধ্যে যদি একটু এই যে এটা হলো গরম মশলার গুঁড়া এখানে তেজপাতা দারচিনি এলাচি সব কিছুই দেওয়া এই হালকা একটু গরম মশলার গুঁড়া অ্যাড করলে সেদিনও আমি এভাবে বুনা করছি তোমরা করে খেয়ে দেখে আমাকে কমেন্ট করে কিন্তু জানাবা এত মজা বলার বাহিরে সব কিছু সেম ঠিক আছে শুধু একটু লেবুর রস অ্যাড করলে দিয়ে দিলে মরিচের গুঁড়া লেবুর রস আর গরম মশলার গুঁড়া এই যে একটু লেবুর রস আর গরম মশলার গুঁড়া এই দুইটা জিনিস যদি কেন এই পোয়া মাছ গুঁড়াটার মধ্যে অ্যাড করা যায় এত মজা লাগে বলার বাহিরে তো এই মশলাটা এখন কষানি হোক তারপরে মাছটা দিয়ে দিব আমি মশলাটা কষানো হয়ে গেল এখন দিয়ে দিব মাছগুলো দিয়ে তারপর হালকা একটু পানি দিয়ে ঢেকে দিব তারপরে নামিয়ে ফেলবো এরপরে ওই সবজিগুলো বসাবো আমি এক চুলো বসাই সমস্যা নাই কারণ আমাদের তো কোনো রান্নার এত তাড়াহুড়া নাই এই জন্য আমি আস্তে আস্তে রান্না করতেছি দিব্যি খুব শান্তিতে আর তোমাদের সাথে হালকা হালকা একটু একটু ভিডিও শেয়ার করার চেষ্টা করতেছি এই তো এখন সবজি বসিয়ে দিচ্ছি এই দিক দিয়ে আমার হয়ে গেছে পোয়া মাছটা
তো সবজি বসিয়ে দিচ্ছি এখন জিরা ধনিয়ার গুঁড়া সবই দিয়ে দিলাম হলুদের গুঁড়া মরিচের গুঁড়া এখন একটু ধনিয়া দিয়ে দিব চিংড়ি মাছও দিয়ে দিছি লবণ ধনিয়া না ধনিয়ার গুঁড়া দিছি আগে দিয়া লবণও দিছি একটু হালকা জিরার গুঁড়াও দিছি তো এটা একটু কষানি হোক এই ফাঁকে এর মধ্যে ধনিয়া পাতা দিয়ে দেয় দেখি মনি ক্যামেরাম্যান আজকে আমার ও এখান থেকে একটু কাঁচা মরিচ কেটে দিয়ে দিই আজকে কাঁচা মরিচ ধনিয়া পেঁয়াজ তরকারি সবই কিছু আমার কাটতে হয়েছে আর দিন তো সেতারা বেগম সব কিছু কেটে কুটে আমাকে রেডি করে দেয় আমার অতটা মানে কষ্ট হয় না রান্না করতে তাড়াহুড়া করে রান্না করে ফেলি তো আজকের ক্ষেত্রে হলো আমার করতে হয়েছে তো এটাই আর কি এখানে এখন দিয়ে দিব ধনিয়া পাতাগুলো আর একটু রেখে দিয়ে হলো সবজির জন্য দেখ